হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল চলে এলাম একটা আপডেট নিয়ে আমরা অনেক দিন ধরে শুনতে পাচ্ছিলাম যে আদ্রিদা এবার বড় পর্দায় কাম ব্যাক করতে চলেছে অনেক দিন ধরে অনেক রকম গুজব বেটা সেটা আমরা শুনছিলাম তো ফাইনালি একটা অফিসিয়াল নামকরা পত্রিকার তরফ থেকে কিছু আপডেটস পাওয়া গেছে তোমরা হয়তো অনেকে দেখে নিয়েছো তাও আমার মনে হলো আমি সব সমিতি সাকে নিয়ে ভিডিও বানাই আদ্র দাও তো মিঠাইয়ের একটা অংশ নায়ক বলে কথা তো আসলে আদ্রিত দা সেভাবে আপডেটেড থাকেন না খুব একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অ্যাক্টিভ নন তো সেই কারণে আপডেট তার তথ্যেও কিছু পাই না বলে ভিডিও বানানো হয় না এটাই কারণ অন্য কিছু না আদ্রিদার যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে আদ্রিদার একটা সিনেমা আসছে সিনেমাটা পরিচালনা করছেন অভিরূপ ঘোষ নামের একজন পরিচালক এবং এস এর ব্যানারে আসতে চলেছে এবং আদ্রিদার দার ছবিটার নাম হচ্ছে পাগল প্রেমী এবং তার নায়িকার নাম হচ্ছে মুনমুন রায় এবং মুনমুন রায় এর আগে সিজিৎ মুখোপাধ্যায়ের যে ফেলুদা সিরিজ রয়েছে সেখানে একটি ছোট্ট চরিত্র অভিনয় করেছেন তো মুনমুন রায় বেসিকালি একজন মডেল অনেকদিন ধরে মডেলিং করছেন তাকে আদ্রিদ রায়ের বিপরীতে চূড়ান্ত করা হয়েছে বলে শোনা যাচ্ছে তবে এটা কিন্তু ট্রাস্টেড একটা জায়গা থেকে আর কি নিউজটা পাওয়া গেছে এবার বাদবাকি বাকি ট্রাস্টেড জায়গা থেকেও যদি ভুলভাল খবর ছড়ানো হয় তাহলে বলতে পারছি না কিন্তু আপাতত এটা কিন্তু একটা ভালো জায়গা থেকে একটা অফিসিয়াল আপডেট দেওয়া হয়েছে তো দেখা যাক কবে রিলিজ করে ছবিটা আমি তো ছবিটার জন্য এক্সাইটেড তোমরা কে কে এক্সাইটেড কমেন্ট বক্সে জানিও